তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বালি সাপুইপাড়া বাসুকাঠি পঞ্চায়েত এলাকা। দলেরই একাংশ কর্মীর সমাজ বিরোধীমূলক কাজকর্মের প্রতিবাদ করায় ডোমচুর বিধানসভার অন্তর্গত সাপুইপাড়া বাসুকাঠি পঞ্চায়েতের লোকনাথ মন্দির এলাকার পঞ্চায়েত সদস্য রূপা মণ্ডল ও বেশ কয়েকজন তৃণমূল কর্মীর উপর আক্রমণ চালায় শুভজিৎ দাস ও তার দলবল। ব্যাপক ভাঙচুর করা হয় পঞ্চায়েত সদস্যের দোকান বাড়ি এবং অন্য আর এক তৃণমূল কর্মীর বাড়ি। বন্দুকের বার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় পঞ্চায়েত সদস্যা রূপা মণ্ডলের। ঘটনার সময় তৃণমূল নেতৃত্ব এলাকায় এলে তাদেরও তাড়া করে মারা হয় বলে অভিযোগ। শুভজিৎ দাস সহ তার দলবলের বিরুদ্ধে নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় কিছু সমাজ বিরোধী ছেলের উত্থান ঘটেছে। এদের পাণ্ডা হলো শুভজিৎ দাস ওরফে নীলু দাস। সে এই ছেলেগুলিকে নিয়ে রাত্রিবেলা মদ খাওয়ায়, গাঁজা খাওয়ায়, তাদের নিয়ে একটা ফেরোসাস দল তৈরি করেছে। গত কিছুদিন আগে এক আমাদেরই এক প্রতিবেশী এক মানে এক আমাদের কর্মীরা ওয়াইফকে বউকে টোন কেটে যায়। ওরই এক ছেলে দুবলে চৌধুরী, যার ভালো নাম বিনয় চৌধুরী, সেটার জন্য পঞ্চাশ সদস্য তাকে ডাকায়। তারা হচ্ছে পঞ্চাশ সদস্য নালিশ করাতে সদস্য সালিশি করার জন্য তাদেরকে ডাকায়। ডাকালে পরে সে আসেনি। তার অ্যাকশনে গতকাল রাতে তারা ওই পল্লবের বাড়িতে মদ খেয়ে মদ্যবস্থা আক্রমণ করে। আমরা সেটা প্রতিহত করতে গেলে তাদেরকে ছাড়িয়ে বাড়ি বাড়ি দিলে গতকাল রাতেই তারা হচ্ছে গিয়ে চকপাড়া পঞ্চায়েতের অন্তর্গত এই দুবলে চৌধুরী সালা এবং তাদের বেশ কিছু গুন্ডা বদমাশ ছেলেদের ফেরোসার ছেলেদের ডেকে নিয়ে আসে এবং লোকাল কিছু ফেরোসার ছেলেকে নিয়ে এই নীলু গুন্ডা এ হচ্ছে গিয়ে এই অবস্থা করে। এবং আজ সকালবেলাও এই নীলু পাণ্ডা এদের দলের পাণ্ডা আর হচ্ছে গিয়ে আপনার সেই চকপাড়া ছেলেরা এই দুবলে চৌধুরী এবং এলাকার কিছু ফেরোসার ছেলেকে নিয়ে তাই সে আমাদের পঞ্চাশ সদস্য বাড়ি হামলা করে, বাড়িঘর ভাঙচুর করে, তার মাথায় মেরে আর্মস দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। উইথ আর্মস তারা অ্যাটাক করেছিল, তাদের পকেটে আর্মস ছিল, গুলি বন্দুক বৈধ ছিল। পাশের বাড়ি আশিস দাস, যে কাল রাতে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী, তার বাড়ি অ্যাটাক করে, তার সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়, তার বউ আটকাতে গেলে তার বউ উপরে অত্যাচার করে, গায়ে হাত দেয় এবং শাড়ি ফাড়ি ছিঁড়ে দেয়। তার বয়স্ক 65 বছরের বাবা আটকাতে গেলে তাকে মারধর করে, যারা করলো তাদের রাজনৈতিক পরিচয় কি, ঘরে ঢুকে চিন্তা করে, এই সমস্ত কাজগুলি তারা করে। দেখুন, যারা সমাজবিরোধী তারা সমাজবিরোধী, সমাজবিরোধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না। কেউ যদি দলের পেছনে মিছিলের পেছনে ঝান্ডা নিয়ে চলে সে দলীয় কর্মী হয়। আচ্ছা, এরা কি মানে তৃণমূলের ঝান্ডা নিয়েই? না, তৃণমূলের ঝান্ডা নেই কি, তৃণমূল রোলিং পার্টি, এই রোলিং পার্টির দলের মধ্যে যদি পেছনে কেউ ঝান্ডা নিয়ে যায় তাহলে সে তো দলীয় কর্মী না। দলীয় কর্মী, দলীয় কমিটি, দলীয় সভাপতি, দলীয় যারা নির্ধারক তারা হচ্ছে দলীয় কর্মী। আপনারা এটা জানিয়েছেন? হ্যাঁ, আমরা বিধায়ককে জানিয়েছি। সাথে সাথে বিধায়ক রাতে আমাদের বিকালবেলা আমাদের এখানে এসেছিলেন, বিধায়ক দেখেছেন, সারা বড়বাবু এসেছিলেন এবং আমাদের অন্যান্য নেতৃত্বরা এসেছিলেন, শশী গায়েন, কল্যাণ দাস প্রভৃতি বিধায়ক তারা এসেছিলেন, পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত প্রধান এসেছিলেন, আমাদের অঞ্চল সভাপতি যখন অশান্তি হচ্ছে সেই সময় তিনি ছুটে এসেছেন, অঞ্চলের সভাপতি অমর দলৈ, অঞ্চলের যুব সভাপতি এসছে তারক দাস, তাদেরকেও প্রতিহত করেছে গুন্ডা বাহিনী, তাদেরকেও তারা করেছে, তাদেরকেও মেরেছে। আচ্ছা, হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।